हेलो एवरीवन, वेलकम टू सेज लर्निंग सेंटर। हमें आज के नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी ग्रेजुएशन पॉलिटिकल साइंस से थर्ड ईयर एर पेपर सिक्स तार एमसीक्यू प्रश्न उत्तर आलोचना करब। अपना प्रश्नगुलो खाताते सुंदर भावे लिखबें और उत्तरगुलो लिखबें जखन लेखा कमप्लीट हो जाए। एक कथा बोले रखी, शुद्ध आमार भिडियो 20 प्रश्न देखे सम्पूर्ण अपन कमन आसबें ना, कारण प्राय 30-32 खाना मतन प्रश्न তৈরি করেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো আপনারা অন্যান্য চ্যানেলের ইউটিউব ভিডিও দেখবেন, দিয়ে তখন যখন সবগুলো প্রশ্ন কালেকশন হয়ে যাবে তারপরে এক্সাম দিতে শুরু করবেন, কারণ আমার ভিডিও থেকে আপনি 13-14-15 খানা মতন কোশ্চেন কমন পাবেন। ওকে, এবং ভিডিও যদি কোনো প্রশ্ন ডাউট থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা একটু সার্চ করবেন বা বই দেখে একটু কালেকশন মডিফাই করে নেবেন। ওকে, কালেকশন করে নেবেন। দেখুন প্রথম প্রশ্ন, দাতাত এর অর্থ কি? দাতাতের অর্থ অপশন বি, রিল্যাক্সেশন অফ টেনশন বিটুইন দ্য টু সুপার পাওয়ার্স। অপশন বি, দুটি সুপার পাওয়ারের মধ্যে উত্তেজনা ও শিথিলীকরণ। এবং ভিডিওটি হাই কোয়ালিটি করে দেখবেন অবশ্যই। ওকে, তাহলে বুঝতে পারবেন। পরের প্রশ্ন দেখুন, কে কূটনীতিকে জাতীয় শক্তির মস্তিষ্ক বলে অভিহিত করেছেন? উত্তর অপশন এ, হ্যান্স মর্গেনথ। অপশন এ উত্তর। ওকে, পরের প্রশ্ন দেখুন, রিপিট হয়েছে, পরের প্রশ্ন দেখুন, ইইসি এর সম্পূর্ণ নাম কি, মানে ই ফুল ফর্ম কি? ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ফুল ফর্ম হচ্ছে ইইসি ফুল ফর্ম। ওকে, পরের প্রশ্ন দেখুন, উপনিবেশবাদের নতুন রূপ কি? উপনিবেশবাদের নতুন রূপ হতে মূলধন পুঁজি। অপশন সি উত্তর, মূলধন পুঁজি। উপনিবেশবাদের মূল নতুন রূপ হচ্ছে অপশন সি, মূলধন পুঁজি। পরের প্রশ্ন দেখুন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটটি কত সালে ঘটেছিল? কিউবা ক্ষেপণাস্ত্র সংকটটি ঘটেছিল 1962 সালে। অপশন বি উত্তর, 1962 সালে। পরের প্রশ্ন দেখুন, সুপার 301 আইন হচ্ছে ভারতের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অর্থনৈতিক পরিকল্পনা পরিবর্তনের জন্য। অপশন এ উত্তর। ওকে, পরের প্রশ্ন আপনাদের আরেকটু ভালো করে বলি, ভালো করে মনে রাখুন, প্রশ্ন ভালো করে শুনুন এবং শুনে শুনে দেখে লিখুন, তাহলে বুঝতে পারবেন। লেখাটা অস্পষ্ট হলে ভিডিওটা হাই কোয়ালিটি করে দেখুন এবং আমার ভিডিও থেকে সম্পূর্ণ কমন আসবে না আমি আগে বলে দিচ্ছি, কারণ প্রশ্ন অনেকগুলো করেছে সেট। তো আপনারা 30-32 মতো সেট করেছে কোশ্চেন, তো এখান 20 প্রশ্ন থেকে আপনি 14-15 কোশ্চেন কমন পেতে পারেন এবং এক্সট্রা তখন কোশ্চেনগুলো সমস্যা পড়ে যাবেন, তার জন্য অন্যান্য ভিডিও দেখবেন। তাহলে কালেকশন করার পর এক্সাম শুরু করবেন। প্রশ্ন, কোন দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্পর্ককে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন? উত্তর হবে মার্ক্সবাদ। অপশন এ উত্তর, মার্ক্সবাদ। পরে প্রশ্ন দেখুন, কোন দশককে সম্মিলিত জাতিপুঞ্জের নিরস্ত্রীকরণ দশক হিসেবে ঘোষণা করেছেন? 1960 সম্মিলিত জাতিপুঞ্জের নিরস্ত্রীকরণ দশক হিসেবে ঘোষণা করেছেন। পরে প্রশ্ন দেখুন, ভারতের বিদেশ নীতির প্রধান ভিত্তি কী ছিল? ভারতের বিদেশ নীতির প্রধান মতো পঞ্চশীল নীতি, জওহরলাল নেহরুর পঞ্চশীল নীতি। পরে প্রশ্ন দেখুন, বিদেশ নীতি হল স্বেচ্ছাকৃতভাবে মনোনীত জাতীয় স্বার্থ বিষয়ে সুসংবদ্ধ বিবৃতি, কে বলেছিলেন? এটা উত্তর অপশন সি, এইচ এফ হার্টম্যান বলেছেন বিদেশ নীতি হল স্বেচ্ছাকৃতভাবে মনোনীত জাতীয় স্বার্থ বিষয় সংবদ্ধ বিবৃতি। পরে প্রশ্ন দেখুন, প্রস্তাবিত মস্কো বেজিং নয়াদিল্লি ত্রিভুজ বলতে কী বোঝায়? প্রস্তাবিত মস্কো বেজিং নয়াদিল্লি ত্রিভুজ বলতে বোঝায় অর্থনৈতিক সহযোগিতা জোট, অর্থনৈতিক সহযোগিতা জোট। অপশন বি উত্তর। পরে প্রশ্ন দেখুন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির কার্যকাল কত বছর? 9 বছর। আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতির কার্যকাল মেয়াদ হচ্ছে 9 বছর। অপশন ডি উত্তর, 9 বছর। ওকে, পরে প্রশ্ন দেখুন, কোন বিশ্ব পরিবেশ সম্মেলন উত্তরের দেশগুলিকে দক্ষিণের দেশগুলি পরিবেশ দূষণের জন্য দায়ী করেছিল? এটা হবে রি ডি জেনেরিও। অপশন বি উত্তর। পরে প্রশ্ন দেখুন, কোনটি পঞ্চশীল নীতিগুলির সাথে জড়িত নয়? এ বি সি উত্তর হবে না, অপশন উত্তর হবে ডি, সম্প্রসারণবাদ। অপশন ডি, এক্সপেনশনিজম। ওকে, এটা উত্তর হবে, পঞ্চশীল নীতিগুলি নয়, সেটা হচ্ছে ডি অপশন, এক্সপেনশনিজম। পরে প্রশ্ন দেখুন, ভার্সাই চুক্তি কোথায় শান্তি স্থাপন করেছিল? ভার্সাই চুক্তি ইউরোপে শান্তি স্থাপন করেছিল। ওকে, পরে প্রশ্ন দেখুন, জাতিসংঘের প্রধান অঙ্গগুলির সংখ্যা কত? জাতিসংঘের প্রধান অঙ্গগুলির সংখ্যা, এটা একটু ডাউট আছে, 6। জাতিসংঘের প্রধান অঙ্গগুলি হচ্ছে 6, এখানে ডাউট আছে, আপনি কানেকশন করে নেবেন, 5 মনে হচ্ছে আমার, যাই হোক। ওকে, পরে প্রশ্ন দেখুন, ওআইসি এর পূর্ণ নাম কি? ওআইসির পূর্ণ নাম অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন।
অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি ফুল ফর্ম। ওকে, পরের প্রশ্ন দেখুন, ইউএনও গঠিত হয়েছিল কত সালে? 1945 সালে ইউএনও গঠিত হয়েছিল, অপশন বি উত্তর। ওকে, পরের প্রশ্ন দেখুন, বাস্তববাদীদের মতে কিভাবে আন্তর্জাতিক শান্তি সর্বোপরি সুরক্ষিত? উত্তর অপশন বি, রাষ্ট্রপতির মধ্যে রাষ্ট্রগুলির মধ্যে সক্ষমতার ভারসাম্য, অপশন বি উত্তর। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কোন যুদ্ধে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার নিরাপত্তা পরিষদের 5 বড় শক্তির সম্মতি ছাড়াই যৌথ নিরাপত্তা সংস্থা হিসেবে কাজ করতে সমর্থ হয়েছিল? উত্তর অপশন ডি, গল্ফ যুদ্ধ। গল্ফ যুদ্ধের ফলে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা নিরাপত্তা পরিষদের 5 বড় শক্তির সম্মতি ছাড়াই যৌথ নিরাপত্তা সংস্থা হিসেবে কাজ করতে সমর্থিত হয়েছিল। ওকে, আজকে এই পর্যন্ত। আপনার ভিডিও ভালো থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।